দাহিয়াতুল কলবি একটা ডাক দিয়া বলে আল্লাহর নবী, আপনি আমারে জিজ্ঞেস করছেন আমি আপনার কাছে কেন আসছি? ও দয়ার নবী, আমি এমন একটা অন্যায় করছি, আমার অন্যায়টা মনে হয় আমার আল্লাহ মাফ করবো না। আমার নবী ডাক দিয়া ব্যাগ দাহিয়া রে, তুমি কি গুনাহ করছো জানি না, তবে তোমার গুনার এক্সাম্পল একটু শুনি। দাহিয়া বাজান চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো নবী, ওই গুনার কথা যদি মনে করি তাহলে আমার কলিজাটা কেঁপে ওঠে নবী, ওই গুনার কথা যদি মনে করি নবী তাহলে চোখের পানি রাখতে পারি না। আমার স্ত্রী তখন 8 মাস গর্ভে ছিল, আমি একদিন ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাব, আমার স্ত্রীকে বললাম তোমার গর্ভে যেই সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে এই সন্তানটারে তুই বাঁচিয়ে রাখবি, আর তোর গর্ভে যেই সন্তানটা আছে গো ওই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে মেরে ফেলবি। এই কথা বলিয়া যখন নাকি নবী আমি সফরে চলে যাইব, আস্তে আস্তে 5-6 বছর পর যখন আমি বাসায় আসছি, আমি যখন বাসায় আসছি ঘরের দোকান সময় দেখি ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, আমি ঘরের মধ্যে যখন ঢুকছি নমি বাচ্চাটা আব্বু আব্বু বলে আমার জ্বরে ধরছে, যখন আমারে জ্বরে ধরছে আমি সন্তানদের বুকের ঠিকানা মাইলাম, আমার স্ত্রীর ডাক দিয়া বলি স্ত্রী রে আমি তো বলছিলাম যদি ছেলে হয় তাহলে বাচ্চা রাখার জন্য, আর যদি মেয়ে হয় তাহলে তুই জীবন তো মাটি দিয়ে দিবি, এখন কেন মেয়েটারে বাচ্চা রাখছ গো? এই কথাটা যখন স্ত্রী শুনছে বাজান, স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কয় স্বামী গো আপনি তো বাবা, আপনি সন্তানরে মারার কথা বলতে পারেন কিন্তু আমি তো মা, আমি মারার কথা বলতে পারি না, আমি আমার সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাখছি আমি, আমার যখন সন্তানটা ভূমিষ্ঠ হইল যখন চোখের সামনে সন্তানটা দেখলাম যখন মেয়ের চেহারাটা দেখছি আমি তখন চেহারা দেখ আমি মার কলিজা বইরে গেছে। একটা কথা মনে রাখবেন গো ভাই, মার মতন দরদি পৃথিবীর কেউ নাই, আজকে যাদের মা দুঃখিনী চইলা গেছে ও ভাই
তারা জানে মার কি যন্ত্রণা, যাদের নাকি বাবা দুখমিয়া বিদায় নিয়া নিছে, তারা জানে বাবা কি জিনিস। বাবা যাদের বাবা বেঁচে আছে, যতদিন বেঁচে আছে বাবার খেদমত করিও, মা যতদিন বেঁচে আছে মার দেখিয়ে রাইগো, যার নাকি মা নাই বাবা তারে জিজ্ঞেস করিও মার কত যন্ত্রণা। আজকে যদি রাত 3টা বাজে যদি হঠাৎ করে বিপদে পড়া যায়, 3টা বেলায় যদি বাবারে ফোন দাও, বাবা আমি বিপদে পড়ছি, বাবা দেখবা রাত 3টা বাজে তোমার বিপদ উদ্ধার করার জন্য যাবে। মা দুঃখিনী যখন শুনতে পারবে আমার সন্তান বিপদে পড়ছে, মা দুঃখিনী বাজার সারাটা রাত্র ঘুমায় না, সারাটা রাত্র বাজান যায় না মাজার মুসল্লায় দাঁড়াইয়া, আল্লাহর ডাঙ্গা বালা মানুষ আমার জাদুটা বিপদে পড়ছে তুমি উদ্ধার করিও। এ বাজার মা যেদিন নাকি চাইলা যাবে সেদিন দেখবার রাত 3টা বেজে যায়, গরু যদি না বিরো কেউ তোমার ফোন করে জিজ্ঞেস করবে না। একটা বার যদি বাবা দুঃখমিয়ে চাইনা যায় বাবা তাহলে বুঝবা মাতার থেকে সাহাডা চইলা গেছে। এ যুবক ভাই যাদের মা আছে কোনোদিন কষ্ট দিও না, যাদের বাবা দুঃখমিয়ে আছে কোনোদিন কষ্ট দিও না। দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, আপনি তো বাবা কিন্তু আমি তো জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানরে আমার নিজের হাত দিয়া মারতে পারি নাই। দাহিয়া সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, সন্তানটারে সুন্দর করে সাজিয়ে দাও, আমি সন্তানটারে তার নানা বাড়িতে নিয়ে যাব। মা যখন শুনছে নানা বাড়িতে নিয়ে যাবে এই কথাটা শুনি না, তিনি চিন্তা করলেন ঠিক আছে মেয়েটারে বাজার সুন্দর করে সাজাইছে, মেয়েটা যখন বাজান আপু আপু বলিয়া বাজান কুলে উঠিয়া বলা পুব তুমি আমার নানু বাড়ি নিয়ে যাইবা, আমার তো অনেক আনন্দ লাগতেছে, কিন্তু মেয়ে তো জানে না বাবা আজকে মেয়ের জীবন তো মাটি দিবে তার বাবা। যখন নাকি বাজান দাহিয়াতুল কলবি তার নিজের সন্তানের বাজান নিয়া নানুর বাড়ির কথা বলা চলতেছে, যাইতে যাইতে বাজান অনেক সময় পার হয়ে যায় ও ছোট মেয়ে জামিলা ডাক দিয়া কয় বাবা নানু বাড়ি নিয়া যাইবা, কিন্তু এত সময় পর্যন্ত হাঁটতেছি ও বাবা এখনো তো নানু বাড়ি দেখলাম না, এটা তো শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে তো আমার নানু বাড়ি না। সঙ্গে সঙ্গে বাবা বলে তোমারে তো নানু বাড়ি আনি নাই, তোমারে আরেক জায়গায় নিয়ে যাব। এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে বাবা বলে তোমারে এখন আমি মেরে ফেলার জন্য আনছি। এই কথাটা যখন বাজার মেয়ে শুনছে গো মেয়ে
বাবার পাও দুটা জ্বরে ধরছে, বাবা তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না গো বাবা। তোমার কাছে আমি মাপ চাই, তুমি যদি একটা বার বলো আমি কোনদিন তোমার বাবা বাবা বলে ডাকবো না, এরপরও বাবা তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাইরা ফেলায় না। দাহিয়াতুল কলবি বাজান আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো তখনও আমার মায়া লাগলো না, আমার মেয়ে যখন নাকি আপু আপু বলে চিল্লাও ভাই, আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো তখনও আমার মায়া লাগলো না, আমি যখন নাকি আমার মেয়ের মারার জন্য একটা গর্ত খনন করলাম, আমার মেয়ের ডাক দিয়া কয় বাবা বাবা, তুমি আমারে মাইরো না বাবা মাইরো না, তোমার হাতে ধরছি বাইরে তুমি মাইরো না, তুমি যদি আমার একটা বার বলো জীবনে বাবা বলতে না, তোমারে কোনদিন বাবা বলবো না, তুমি আমারে জানিয়া দাও বাবা আমি দরকার হয়ে এলাকা ছেড়ে দূরে কোথাও চইলে যাব। আমার নবী ডাক দিয়ে কইলো, তারপর তুই কেমনি তরুণীর বাজান রে, এখানে অনেক যুবক আছো, আমি না কত গুনার কাজ করছো, আমি জানি না কে 10 বছর 20 বছর গুনার কাজ করছো ভাই, আজকের মা বিলে 2 ফোঁটা চোখের পানি ফালাই আমার মাওলানে দেখে দেও মানিক গো, আজকের মাহফিলে তওবা করতেছি আর গুনার কাজ করব না, আমার আল্লাহর ডাক দিয়া দেখে দাও মালিক গো, আজকের মাহফিল থেকে 2 ফোঁটা চোখের পানি দিয়া তোমার কাছে মাফ চাই আর গুনাহ করব না। দাহিয়ার মতন একটা মানুষটা যদি আমার আল্লাহ মাফ করতে পারে, তাহলে কিন্তু সবাইরে আমার আল্লাহ মাফ করতে পারে। এ ভাই দাহিয়াতুল কলবি যখন গর্তটা বাজান খনন করে মেয়েটা শুধু কান্দে কান্দে আর কয় বাবা গো তুমি আমারে মাইরো না। দাহিয়াতুল কলবির যখন গর্থনা করা যখন শেষ হয়ে গেছে, যখন বাজান গর্থ করা শেষ, এবার বাজান গর্থের দিকে উঠে দাঁড়াইছে মেয়েটার, যখন বাজান গর্থের মধ্যে ধাক্কা দিয়ে পালায় দিছে মেয়েটা, বাজান গর্থের মধ্যে বরিয়া বাজান বাবা বাবা বলে চিল্লা, গর্তের মধ্যে বাজান পরে গিয়া বলে বাবা ও বাবা, তুমি আমারে মাইরো না বাবা তুমি আমারে মাইরো না, তোমার কাপা জ্বরে ধরে তুমি আমারে মাইরো না, আমি তো এমন কোন অন্যায় করি নাই বাবা যে তুমি আমারে মেরে ফেলবা, যখন বাজানে কথা বলে তারপর দাহিয়া শুনলো না, দাহিয়া একটা ডাক দিয়া নবী আমার মেয়ে বারবার আমার বাজারে ধরছে তারপর আমার মা লাগলো না,
আমার আল্লাহর আমার তো কোনো অন্যায় ছিল না, তারপর আমার বাবা আমার কেন মারতে আমার আমার কি একটা মাত্র অন্যায়? জানি মেয়ে হয়েছি আমি, মেয়ে হয়ে জন্ম নিছি আমি, যদি ছেলে হইতাম তাহলে তো আমার মারতো না। ও আল্লাহ তুমি তো আমার মেয়ে করে বাড়াইছ, এখন আমার বাবা আমারে মারতে আনছে। দাহিয়া বাজান বলে চুপ কর, কোনো কথা বলবি না। যখন বাজান মেয়েটারে মারার জন্য বাজান মাথার উপর একটা পাথর উড়াইছে, পাথরটা যখন বাজান মাথার মধ্যে মারবে, মেয়েটা বাজান পাথরের নিচ থেকে চিৎকার দিয়ে কয় বাবা আমারে মারবে না। আমারে তুমি মাইরো না বাবা মাইরো না, তুমি যদি বলো আমি এলাকা ছেড়ে চলে যাব, তুমি যদি একটা বার বলো বাবা আমি তোমারে কোনোদিন বাবা বলে ডাকবো না, তারপরও আমার বাবা তুমি মাইরো না। যখন নাকি বাজান দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি যখন বাজান পাথরটা বাজান মেয়ের মাথায় মাইরা দিছে, যখন বাজান পাথরটা মারার সঙ্গে সঙ্গে মেয়ের মাথায় লাগায়া মেয়ের মাথার রক্ত ছিটা যখন দাহিয়ার চেহারায় লাগিয়া যায় রে, মেয়েটা বাজান একটা চিৎকার দিয়ে বলে বাবা তুমি আমারে বাঁচতে দিলা না, ও বাবা তুমি আমারে বাঁচতে দিলা না, আমার তো কোনো অন্যায় ছিল না, আমার তো কোনো অপরাধ ছিল না। যখন বাজার মেয়েটা আস্তে আস্তে নিশ্চু হয়ে যায়, আস্তে আস্তে যখন কবরে পড়ে যায়, আমার নবী বাজার চোখের পানি মালাগাই দাইয়ারে এটা কেমন কাজ করলি রে দাহিয়া, এটা কেমন কাজ করলি? পাশের সমস্ত সাহাবাই কেরাম যখন বাজান চোখের পানি বেলা কান্দে আর ডাক দিয়া কয় দাহিয়া রে, পৃথিবীর মধ্যে অনেক বাবা দেখছি কিন্তু তোর মতো নিষ্ঠুর বাবা দেখি না, পৃথিবীর মধ্যে কত বাবা দেখছি গো তোর মতো নিষ্ঠুর বাবা দেখি নাই, যে নাকি নিজের নিজের মেয়েকে নিজের হাতে মারছে। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দাহিয়া রে এত বড় ভুল কাজটা কিভাবে করলি? দাহিয়া বাজান কান্দা কয় নবী গো আমার মেয়েটা যখন নিস্তেজ হয়ে গেল এরপর আমি আমার মেয়ের চাপা মারি দিলাম, যখন নাকি আমার মেয়ের চাপা মারি দিলাম, চাপা মারি দিয়া যখন রাস্তা দিয়া ব্যাগ করা আমার এই কানের মধ্যে কেমন যেন শব্দ হয় বাবা তুমি আমার মাইরো না বাবা মাইরো না। আমি যখন নাকি ঘরে ঘুমাইতে যাই আমার এই কানে শব্দ আসে বাবা মাইরো না, আমি যখন নাকি নবী খাইতে বসি তখন আমার কানে শব্দ আসে বাবা তুমি আমার মাইরো না। ও দয়ার নবী গো নবী, এখন
আমি যাই করি আমার শব্দ আমার কানে বাসে, আমি আর সহ্য করতে পারি না। নবী গো আমি এত বড় অন্যায় করছি, আমার আল্লাহকে আমারে মাফ করবনি। এই কথা যখন দাহিয়া বলছে, আল্লাহর নবী ডাক দিয়া কয় দাহিয়া রে, একটা কথা মনে রাখিস না দাহিয়া, বান্দায় যতই ভুল কাজ করুক, বান্দায় যতই অন্যার কাজ করুক, বান্দা পাঁচ বছর দশ বছর বিশ বছর চল্লিশ বছর সত্তর বছর যদি গুনাহ করে, একটা বার আমার আল্লাহর ডাক দেয় মালিক, একটাবার যদি রাত্রের বেলা তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে গোপনে ডাক দিয়া কয় মালিক গো, অনেক অন্যায় করছি আর অন্যায় করব না, আমার আল্লাহরে যদি বান্দায় একটাবার ডাক দেয় রে, আমার আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ এই বান্দারে মাফ করতে দেরি করবে না। বাজান দাহিয়ার মতন একটা মানুষকে যদি, দাহিয়ার মতন একটা বেঈমানকে যদি আমার আল্লাহ মাফ করতে পারে, যুবক ভাই তুমি কত গুনার কাজ করছো আমার আল্লাহ দেখবে না, তুমি কত পোলটা গাঁজা খাইছো আমার আল্লাহ দেখবে না, তুমি কয় পোলটা সিগারেট খাইছো আমার আল্লাহ দেখবে না, আজকের এই মাহফিলে বসে আজকে দুই ফোঁটা চোখের পানি দিয়া মাওলার কাছে বলো মালিক গো আর কোনোদিন গুনার কাজ করব না, আজকের মাহফিল থেকে মাসুক মানে আল্লাহ তোমার বাসায় ফিরে দিবে। এ আজকের মাহফিল থেকে ওয়াদা করো আর কোনদিন গুনার কাজ করব না, আল্লাহকে হাত উঠায় দেখেন কে গুনার কাজ করবে না। মালিক গো তোমার বান্দাগুলো হাত উঁচা করে স্বীকার করলো আর গুনার কাজ করবে না। তুমি তাকায় দেখো কতগুলা মানুষের হাত, এই হাতের উসিলায় সবাই আল্লাহ তুমি মাফ কইরা দাও। নামা নামা।